हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो। नतून पुरानो सबाई के जानाच्छि आमार चैनले अनेक अनेक स्वागत। जारा प्रथम आज के आमार चैनल देखछो तारा आमार चैनले सुस्वागतम। एवं आमार भिडियो भालो लागले अवश्यई आमार चैनल के सबसक्राइब करबे, आमार पाशे थाकबे। तो कथा ना बाड़िए चले जाए सोजासुजि आजकेर विषये। आजके आमि तोमादेर साथे शाड़ीर भिडियो शेयर करब। एर आगे आमि दुटो शाड़ीर भिडियो शेयर करेछिलाम, एकटि छिलो जामदानी शाड़ी एवं अन्यटि छिलो पार्टियार शाड़ी। तो आजके आमि शेयर करब आमार किछु हैंडलूम शाड़ी कलेक्शन। समस्त शाड़ी कलेक्शन तो शेयर करा सम्भव ना, से क्षेत्र में भिडियो अनेक लम्बा हो जाए। तो आमार एक सबसक्राइबर बंधु बहुदिन पूर्वे बोलेछिलेन दीदी तोमार हैंडलूम शाड़ी कलेक्शन देखियो। तो आज के भिडियो शेयर करछि एवं से बंधु के एक सरी जानाच्छि एत दिन पर भिडियो पोस्ट करार जन्य, आसले विभिन्न कारण हुए उठछिलो ना। तो खूब बेशी शाड़ी देखाच्छि ना, माने समस्त शाड़ी देखाते गेले भिडियो अनेक लम्बा हो जाए। विशेष करे जारा शाड़ी पड़े तारा जाने जे सब शाड़ीर मध्ये हैंडलूम शाड़ी कलेक्शनटा सबथेके बेशी। तो प्रथम देखे नाओ, ये आमी एकटा पोरे रोयेछि हैंडलूम शाड़ी। एटी आमार प्रिय शाड़ी, दुर्गापूजाते गत बछर आमार दादा आमाके एटा गिफ्ट करेछिलेन। तो पुरोटाई लाल, आमी जे देखो पुरोटाई एरकम गोल गोल बुटि बुटि देवा रयेछे। तो एटा अन्य भिडियोते तोमरा देखे थाकबे शाड़ीटी। जाइ होक, आमी चले जाच्छि नेक्स्ट शाड़ीते। प्रथमेई आमी आरेकटा कथा बोले नि, हैंडलूम शाड़ी क्षेत्र सबाई जानो दाम होच्छे रिजनेबल है। ये देखो एक आमार पछंदेर शाड़ी, ब्लू कलारेर, एटा खूब सुंदर, पुरो पुरोटाई एरकम फुल फुल काज करा पारेर दिकटा एवं आँचलेर दिकटा। खूब सुंदर शाड़ी, एटा आमी एखोनो पोरिनि। तो पोरे इच्छे आछे तोमादेर सामने कोनो एकटी डान्स कवर कमप्लीट करार। तो जखन पोरबो तखन देखबे एई शाड़ीर संगे अवश्यई ब्लू कलारेर ब्लाउज पिस रयेछे। तो होच्छे एरपरे जाच्छि आमि आरेकटी नेक्स्ट शाड़ीते। तो एटार साथेओ देखते पाच्छो लाल होच्छे ब्लाउज पिस रयेछे। এই দামগুলো সব কিছুই সবটা শাড়ির দামই সাধ্যের মধ্যে রয়েছে। এই দেখো, এটা একটা হলুদ শাড়ি, আর হলুদ প্লাস হচ্ছে প্যারট গ্রিন, পুরো মাস্টার্ড ইয়েলো কালার, এবং এই যে প্যারট গ্রিনটা পুরোপুরি, এই দেখো এটা পুরোটা হাফ হচ্ছে প্যারট গ্রিন শাড়িটা, হাফ হাফ মানে পায়ের হাফে এই যে পাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁটুর হাঁটুর জায়গাতে পড়বে। এটা ডিজাইনটাও খুব সুন্দর। এটা আমি একবারই মহাশিবরাত্রিতে পরেছি, শিবরাত্রি ব্লগে তোমরা দেখতে পাবে। খুব সুন্দর শাড়ি, অসাধারণ লাগে। হ্যান্ডলুম শাড়ি আসলে পরে যেমন আরাম কমফোর্টেবল হয় এরকম অন্য কোনো শাড়ি হয় না। খুব সুন্দর লাগে এটা পরলে। আশা করি তোমাদের অনেকের কাছে এরকম হাঁটুর কাছে পাড় আলা শাড়ি রয়েছে। এটা এই পাড়ের নতুনত্ব দেখেই আমি নিয়েছিলাম। আর নেক্সট আরেকটা শাড়িতে চলে যাচ্ছি, ব্ল্যাক হ্যান্ডলুম। এটাও দেখতে পাচ্ছ এটা পাড়ের কুচির দিকে থাকবে, আর হচ্ছে পুরো শাড়ি জুড়েই এরকম বুটি বুটি রয়েছে, অরেঞ্জ হচ্ছে গ্রিন, আর এটা ব্লাউজ পিস পিসটা হচ্ছে অবশ্যই ব্ল্যাক। এটাও খুব সুন্দর শাড়ি। আমার ব্ল্যাক কালারের প্রচুর শাড়ির কালেকশন রয়েছে। তো আসলে সব যারা শাড়ি পরে তাদের কাছে একই কালারের প্রচুর শাড়ি হয়ে যায়। এই দেখো আরেকটা ব্ল্যাক, এটা বুটি বুটি এটাও রয়েছে বুটিদার। এটা হচ্ছে চওড়া পাড়, চওড়া পাড়ের শাড়ি আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। এটা পুরোটাই এরকম, পুরোটাই গোটাটাই বুটি বুটি এরকম সোনালি কালারের সুতোর কাজ করে। এটা অনলাইনে আমাদের এক বোনের কাছ থেকে নিয়েছিলাম, খুব সুন্দর। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা তোমরা দেখেছো ছবি। নেক্সট আরেকটা শাড়িতে চলে যাচ্ছি, এটা দেখো, এটা হচ্ছে সিকুইন শাড়ি হ্যান্ডলুম। এটা খুবই স্বল্প দামের শাড়ি,
আশা করছি এই শাড়ি প্রত্যেকের কাছে একটা করে কপি রয়েছে। এটাতে আমি কালারটা হচ্ছে ডিপ গ্রিন, প্যারট গ্রিন নয়, এটা ডিপ গ্রিন। যদিও আমি প্যারট গ্রিন অর্ডার করেছিলাম অনলাইনে, কিন্তু এটা এসছে ডিপ গ্রিন। আরেকটা দেখতে পাচ্ছ, এই বাজারে যে সিকুইন পাওয়া যায় ওটার কিন্তু এতটা স্টোন থাকে না, ওটা হালকা হালকা চুমকি রয়েছে। তো আমি একটু পাকামি করে স্টোন কিনে এটা গ্লু দিয়ে লাগিয়েছি শাড়িতে। কাপড়ে লাগানোর জন্য যে গ্লু পাওয়া যায় সেই গ্লুটা দিয়েই আমি এটা লাগিয়েছি। তো এটাও পরে আমার ভিডিও রয়েছে, একটা মটর শাক কীভাবে মটর শাকের ঘন্ট রান্না করতে হয় সেটাতে দেখতে পাবে। এই শাড়ি পরে রয়েছে আমি, খুব সুন্দর শাড়ি, এটা পরলে দারুণ লাগে। আর আমার কাছে যত হ্যান্ডলুম রয়েছে তার থেকে এটা আমার সব থেকে ভালো লাগে। আবার এটা সব থেকে কম দাম, এটা হচ্ছে 380 টাকা দাম। আশা করি যারা ওয়ার্কিং ওম্যান প্রত্যেকের কাছে এই হ্যান্ডলুম শাড়ি একটা না একটা রয়েছে। দেখো এটা হচ্ছে হাফ হাফ, হাফটা ব্ল্যাক হাফটা হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা দেখতে পাচ্ছ পার শাড়িটা উল্টো হয়ে গেছে, পার লাগানো। এটা হচ্ছে ফ্রন্ট শাড়িটার পারটাও খুব সুন্দর, এটা আসলে উল্টো দিক থেকে ধরে নিয়েছি ওই কারণে পারটা বুঝতে পারছিলে না। এই যে এটা হচ্ছে পাড়ের দিকটা, এই যে এই 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 সাইডটা খুব সুন্দর। তোমাদের কাদের কাদের কাছে এরকম শাড়ি আছে অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো আরেকটা একই শাড়ি, আমার একই এত পছন্দ হয়েছিল ওই শাড়ি, আমি আরেকটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিপ গ্রিন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক এই পার, এটাও খুব সুন্দর শাড়ি। নেক্সট রয়েছে এই দেখো, এটা খুব সফট পাটটা, শাড়িটাও প্রচণ্ড সফট, কমফোর্টেবল, খুব সুন্দর। আর আরেকটা আমি বারবার বলছি, সব শাড়িতেই আমার ব্লাউজ পিস রয়েছে এবং ব্লাউজ সমস্ত আমার ব্লাউজ আমি নিজেই বানাই, ওই জন্য অসুবিধা হয় না, দামে পুষিয়ে যায়। নাহলে হ্যান্ডলুম শাড়ির যা দাম, তো ব্লাউজ বানাতে তার খরচই বেশি পড়ে যেত। এটা খুব সুন্দর একটা কালারটা, একটু সোনালি সোনালি কালারের শাড়িটা, বুঝতে পারছো কিনা আমি জানি না। ব্লাউজ পিসটা লাল আর গোটা শাড়ি একই রকম, এই যে দেখেছো একই রকম গোটাটাই রয়েছে। নেক্সট চলে যাই এই আরেকটা পিঙ্ক হ্যান্ডলুম, দেখতে পাচ্ছ এটা মলমল হ্যান্ডলুম, এটা আমার পছন্দ হয়েছিল। এটা আমার মা আমাকে দিয়েছে শাড়িটা, আমি পরলেও ভালোই লাগে, সুন্দরই লাগে, কমফোর্টেবল উইথ ব্লাউজ পিস। কিন্তু সমস্যা হচ্ছে এটা পরতে পারি না, কেন পরে যখন স্কুলে যাই বা কোথাও বেরোই তো অনেকে হচ্ছে গোলাপি দিদিমণি ভেবে নেন, তো ওই কারণে এটা খুব একটা পরা হয় না। আর হচ্ছে হ্যান্ডলুম শাড়ি কালেকশানে বোলপুরের শাড়ি থাকবে না, সেটা কি হয় এই এই দেখো এখানে রয়েছে একটা খেস শাড়ি, খুব সুন্দর হচ্ছে, এটা মেটে কালারের, এটা হচ্ছে একদম অরিজিনাল শান্তিনিকেতনের শাড়ি। কিন্তু সমস্যা হচ্ছে এটা প্রচণ্ড ভারী, শীতের দিন ছাড়া পরা সম্ভব নয়, খুব মোটা। তো আজকের মতো আমি হ্যান্ডলুম শাড়ির কালেকশান এখানে শেষ করলাম। আসলে একদিনে বেশি শাড়ি বা যে কোনো কিছু নিয়ে লম্বা ভিডিও করলে কি হয়, ভিডিও দেখার এনার্জিটা চলে যায়, এই কারণে খুব বেশি বড় ভিডিও করলাম না। নেক্সট সামনে পুজো আসছে, আবার শাড়ির ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততদিনে দেখতে থাকো আমার ব্লগ, আমার ডেইলি ব্লগ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কাজ থাকে সংসারের, এখন যদিও স্কুল বন্ধ কিন্তু তবুও অনেক রকম কাজ থাকে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই যারা নতুন তারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলের পাশে থাকবে। নতুন পুরনো সবাইকে আরেকবার আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।